আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেল দর্শক বৃন্দ, উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাইহির এই অনুষ্ঠানে আপনাদেরকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাই কেমন ইনসান ছিলেন, কেমন আশিকের রসুল ছিলেন, কেমন আল্লাহর বয়ে বিত ছিলেন, কেমন মুত্তাকি ফরহেজগার ছিলেন, কেমন উনার জীবন কর্মময় জিন্দেগি ছিল, সেই বিষয়ে এই অনুষ্ঠানের মধ্যে বিভিন্ন ধরনের দিক নিয়ে আলোচনা হয়। আজকেও ইনশাআল্লাহ সেই বিষয়ে আলোচনা হবে। আসুন তার আগে আমরা হায়াতুন নবী আখিরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়ার ফজিলত সম্পর্কে হাদিসে মুবারাকা শ্রবণ করি। হাদিস শরীফের মধ্যে আছে এভাবে, হায়াতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এভাবে, তোমরা যেখানে থাকো না কেন, তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। অর্থাৎ আমরা যেখানে হায়াতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়ি না কেন, ওই দরুদ শরীফ মদিনাওয়ালা মদিনা মুনওয়ারায় নূরাই নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে যায়। তাও আবার দরুদ পাঠকারীর নাম, পিতার নাম সহ। তো আমরা চাই আমাদের নাম, পিতার নাম হায়াতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে পেশ হোক। যারাই চাই, যারাই এটা কামনা করি, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের মহাব্বত ভালোবাসা বেড়ে যাক, তাহলে আমরা এই আমলটা নিজের উপর ধারণ করি, কবুল করি। সেটা হচ্ছে আমরা বেশি থেকে বেশি পরিমাণ দরুদ শরীফ পাঠ করি। আসুন আমরা নিয়ত করি, যার অনুবাদ সত্য নিয়ত, নিজের সত্য যে নিয়তটা রয়েছে এটা সবচাইতে উত্তম আমল। আসুন আমরা মহাব্বত একবার দরুদ পড়ি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাই জীবন আসতেছে, ওনার অবস্থানকালে যে খলিফা ছিলেন বাদশাহ, তৎকালীন আমিনুল মুমিনীন, ওর নাম ছিল খলিফা সুলাইমান বিন আব্দুল মালিক। তৎকালীন, আজকেও যেমন বিভিন্ন দেশের সেনাবাহিনী, বিমান বাহিনী, বিভিন্ন সামরিক বাহিনীকে নিয়ে কোথাও না কোথাও বছর এক জায়গায় কোনো একটা অনুষ্ঠান হয়, সামরিক মহড়া যেটা আমরা বলি, ঠিক সেই ধরনের একটা সামরিক মহড়া অনুষ্ঠান, যার এলাকার নাম দাবিক। এই স্থানে খলিফা সুলাইমান বিন আব্দুল মালিক অসুস্থ হয়ে গেল, ওই অনুষ্ঠানে শরীক হল, ওইখানে অসুস্থ হয়ে গেল। জীবনের শেষ প্রান্তে যে কোনো মুহূর্তে সেই মৃত্যুবরণ করতে পারে এমন অবস্থা। তখন খলিফা সুলাইমান বিন আব্দুল মালিক, তারপরে কে খলিফা হবে, কে প্রেসিডেন্ট হবে, সেটা ওসিয়ত, নসিয়ত, নির্দেশনামা যেটাই বলি আমরা, ওটা লিখলেন। ওইখানে লিখলেন তার ছেলের নাম, তার সন্তান যার অল্প বয়স, এই সন্তানের নাম লিখে দিলেন, তার সন্তানের নাম ছিল আইয়ুব। এটা লিখে ওনার প্রধান উপদেষ্টা, আপনি দেখবেন প্রত্যেক ব্যক্তির উপদেষ্টা থাকে, যারা তাকে গাইডলাইন করে, সুপরামর্শ দিয়ে থাকে। ঠিক সুলাইমান বিন আব্দুল মালিকের উপদেষ্টা ছিল একজন আল্লাহওয়ালা, নবী প্রেমিক, শরীয়ত মোতাবেক জীবনযাপনকারী, অল্প তুষ্টি, অর্থাৎ খফ ইলাহিওয়ালা একজন বন্দা, যার নাম সৈয়দনা রাজা বিন হাইওয়াত রহমতুল্লাহি তাআলা আলাই। ওনার হাতে দিলেন, আমার পরে আমার ছেলেই কি হবে, অল্প বয়স্ক ছেলে আইয়ুব খলিফা হবে, বাদশা হবে। তখন দেখলেন পত্রটা, দেখে
উপদেশটা হযরত সৈয়দনা রাজা বিন হাইওয়াত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি পরামর্শ দিলেন, ইয়া আমিরুল মুমিনিন, এইটা আপনি কি লিখলেন, এই কি আপনি পত্র নির্দেশনামা ওসিয়তনামা লিখলেন অল্প বয়স্ক আপনার ছেলেকে আইয়ুবকে আমিরুল মুমিন বানাচ্ছেন? খলিফা সুলাইমান বিন আব্দুল মালিক কবরের শান্তির জন্য চিন্তা করেন, কারণ আপনি তো যে কোনো মুহূর্তে মারা যাবেন, আপনার কবর সুখময় হোক, শান্তিময় হোক, আরামদায়ক হোক, এটাকে আপনি চান না? এই ধরনের কথাবার্তা হযরত সৈয়দনা রাজা বিন হাইওয়াত রাহমাতুল্লাহি তাআলার কথা শুনে বাদশাহ সুলাইমান বিন আব্দুল মালিক বলল, আমি তোমার এই কথাটা ইস্তেখারা করব, কারণ কোনো বাদশাহ যদি, কোনো আমিরুল মুমিনিন যদি মৃত্যুর আগে ভালো আমিরুল মুমিনিন, নেককার আমিরুল মুমিনিন খলিফা নির্বাচন করে না যায়, অর্থাৎ গুণাগারকে যদি এই দায়িত্বে দিয়ে যায়, এই গুণাগারের জন্য যে কবরে যাচ্ছে এই খলিফাও শাস্তির মধ্যে এসে যাবে। এই কথাগুলি যখন হযরত সৈয়দনা রাজা বিন হাইওয়াত রাহমাতুল্লাহি তাআলা আলাই বাদশাহ সুলাইমান বিন আব্দুল মালিককে বলল, আব্দুল মালিক বলল, আমাকে ইস্তেখারা করার, অর্থাৎ চিন্তা ভাবনা করার, যাচাই বাছাই করার সুযোগ দেন। এরপর আমি চিন্তা করব আইয়ুবের স্থানে কাকে আনা যায়। বাদশাহ খলিফা সুলাইমান বিন আব্দুল মালিক চলে গেল। দুই দিন পর, এক বা দুই দিন পর সুলাইমান বিন আব্দুল মালিক আমিরুল মুমিনিন বাদশাহ যে পত্রটা লিখলেন, আগে ওসিয়তনামা নির্দেশনামা আদেশনামাটা ছিঁড়ে ফেললেন, উপদেশটা হযরত সৈয়দনা রাজা বিন হাইওয়াত রাহমাতুল্লাহি তাআলাও আছে, ওনার সামনে ছিঁড়ে ফেলল। এখন প্রশ্ন করল রাজা বিন হাইওয়াত রাহমাতুল্লাহি তাআলা আলাইকে, আমার ছেলে আইয়ুব অল্প বয়স্ক, তার স্থলে আমার তো আরও ছেলে আছে, একটা ছেলে আছে যার নাম দাউদ, তাকে যদি খলিফা বানাই, তাকে যদি রাষ্ট্রপ্রধান বানাই তাহলে কেমন হবে? তখন প্রধান উপদেশটা হযরত সৈয়দনা রাজা বিন হাইওয়াত রাহমাতুল্লাহি তাআলাই বলল, আপনার ছেলে আছে ইস্তাম্বুলে, তাও আবার বেঁচে আছে কি না তার কোনো কি গ্যারেন্টি নাই, কারণ আজকের যুগের মতো তৎকালীন যুগ এত যোগাযোগ ব্যবস্থা উন্নত ছিল না। আজকে তো আমরা কল করলে দুনিয়া যে কোনো প্রান্তে চলে যায়, বিমানে চললে 12-13 ঘন্টার মধ্যে দুনিয়া শেষ হয়ে যায়, তৎকালীন তেমন ছিল না যোগাযোগ ব্যবস্থা। তখন বাদশাহ সুলাইমান বিন আব্দুল মালিক চিন্তা করলো কাকে দেওয়া যায়, কারণ আমার অন্তিম মুহূর্ত, এই কাজটা যদি আমি এখন করে না যাই তাহলে যে ফিতনা হবে এটার সমাধান তো কঠিন। তখন বাদশাহ সুলাইমান বিন আব্দুল মালিক হযরত সৈয়দনা রাজা বিন হাইওয়াতকে জিজ্ঞাসা, রহমতুল্লাহি তাআলা আলাইহিকে জিজ্ঞাসা করল, একটা প্রশ্নের জবাব দাও, আপনার নজরে উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি কেমন? এটা বাদশাহ প্রশ্ন করল প্রধান উপদেষ্টা অ্যাডভাইজার ম্যানকে, হযরত সৈয়দনা রাজা বিন হাইওয়াতকে রহমতুল্লাহি তাআলা আলাইহিকে উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা কেমন হবে? তখন উপদেষ্টা হযরত রাজা বিন হাইওয়াত রহমতুল্লাহি তাআলা আলাইহি বলল, মাওলার শপথ, মানে আল্লাহর কসম করে বলতেছি আমি, উমর বিন আব্দুল আজিজ সবচেয়ে উত্তম একজন শ্রেষ্ঠ মুসলমান যাকে আমি মনে করি। এটা প্রধান উপদেষ্টা রাজা বিন হাইওয়াত রহমতুল্লাহি তাআলাই এই কথা বললেন। তখন সুলাইমান বিন আব্দুল মালিকও শপথ করে বলল, হ্যাঁ, উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাই একজন পরিপূর্ণ আল্লাহওয়ালা হফ ইলাহি, মানে পরিপূর্ণ একজন পারফেক্ট যাকে বলা হয় এই ধরনের একজন মুসলমান, তিনি সবচেয়ে উত্তম হবে। এদের দুইজনের মধ্যে মিটিং হচ্ছে কাকে পরবর্তীতে খলিফা ঘোষণা করবে। তখন কারণ বাদশাহ সুলাইমান বিন আব্দুল মালিকও জানে তাদের
তার ছেলেদের স্বভাব কেমন হতে পারে। তখন বাদশাহ সুলাইমান বিন আব্দুল মালিক বলল, কেন আমরাও তো আজকে জানি আমার ছেলে কোনটা কীরকম, আপনিও জানেন কার ছেলে কোনটা কীরকম স্বভাব সম্পর্কে, কি কোন নেচার সবাই ভালো করে জানে বাপ মা সন্তান সম্পর্কে। তো বাদশাহ সুলাইমান বলল, কারণ উমর বিন আব্দুল আজিজ তো আমার নসলের বা রক্তের কেউ না, তাকে যদি আমি আমিন মুমিন বানায় দিই, তাহলে তাকে যদি খলিফা, তাকে যদি রাষ্ট্রপ্রধান বানিয়ে দিই, তাহলে হতে পারে আমার এই সন্তানরা তার বিরুদ্ধে বিদ্রোহ করতে পারে, তাকে সহজভাবে রাষ্ট্র পরিচালনা করতে দিবে না, তারা বিভিন্ন প্রতিবন্ধক সৃষ্টি করবে, কেন একটা কাজ করলে কেমন হয়, এমন আমার পরে উমর বিন আব্দুল আজিজ খলিফা, ওর পর আমার সন্তানরা হবে। তখন হজরত রাজা বিন হাইওয়াত রাহমতুল্লাহি তাআলা আলাইহি এই কথার মধ্যে রাজি হলেন, সুলাইমান বিন আব্দুল মালিকও এই কথার মধ্যে রাজি হলেন, এটা ভালো হবে। তখন কাগজ নিলেন, কলম নিলেন, ওসিয়তনামা, হুকুমনামা, নির্দেশনামা যেটাই বলেন, আমার লিখতেছে বিসমিল্লাহির রহমানির রহিম, সুলাইমান বিন আব্দুল মালিকের পক্ষ থেকে লিখতেছি, এভাবে লিখে শুরু করলো, আমার পরে উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাই খলিফা হবে, বাচ্চা হবে, এরপর আমার সন্তানগণ, আরও লিখতেছে আমি আমার সন্তানদেরকে নসিহত দিচ্ছি, ওসিয়ত দিচ্ছি, নির্দেশ যেটাই বলেন, তারা যেন উমর বিন আব্দুল আজিজকে মান্য করে, তার উপর যেন পরিপূর্ণ বায়াত আনে, তার কথা মোতাবেক যেন চলে, আমার সন্তানগণ যেন আল্লাহকে ভয় করে। এভাবে উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলার ব্যাপারে লিখলেন, আমি আমার পরে উমর বিন আব্দুল আজিজকে মতোয়াল্লি বানাইলাম, এ আমির মুবিনিন হবে। এরপর রাষ্ট্রের প্রধান যিনি পুলিশ অফিসার, তার হাতে কাগজটা দিয়ে দিলেন, নির্দেশনামা, যাও এটা সবার থেকে বায়াত গ্রহণ করে নিয়ে আসো। ঠিক অনুরূপ বায়া বনু মায়া বংশগুত্র অনেক বড়, সবার থেকে বায়াত নিয়ে আসলেন, উমর বিন আব্দুল আজিজের নাম বলেন নাই, বাদশাহ সুলাইমান বিন আব্দুল মালিক সবার থেকে বায়াত নিচ্ছে, উনার পরিবর্তে যাকে উনি খলিফা বানাইবেন, রাষ্ট্রপতি বানাইবেন, সবাই কি মেনে নিবেন, মেনে নিয়েছেন, সকলে বলে লাভবাই, এক কথায় সবাই মেনে নিয়েছে। উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাই নাম সারা বাদশার যে বায়াত, যে নির্দেশনামা, এটা নিয়ে নিল। এরপরও হযরত সাইয়্যিদা রাজা বিন হাইওয়াত রহমতুল্লাহ তাআলা আলাই, কারণ উনি ওই বংশের রাষ্ট্রের রাষ্ট্রপতির উপদেষ্টা, ওনার মনে একটা ভয় আশঙ্কা কাজ করতেছে, হতে পারে কোনো সমস্যা হতে পারে এই ধরনের, তারপরও দ্বিতীয়বার সবার থেকে বায়াত গ্রহণ করাইলেন। মানে উমর বিন আব্দুল আজিজের নাম ছাড়া খলিফা যাকে নির্ধারণ করে তাকে আমরা মেনে নেব। এবার এই ধরনের কার্যক্রম যখন হয়ে গেল, সুলাইমান বিন আব্দুল মালিক বাদশাহ, তার প্রধান উপদেষ্টা হচ্ছে রাজা বিন হাইওয়াত। তো সুলাইমানের সন্তানগণ এসে রাজা বিন হাইওয়াত রহমতুল্লাহ তাআলা আলাইকে জিজ্ঞাসা করলো, বাপ তো অসুস্থ, যে কোনো মুহূর্তে মারা যাবে, এখন আমার বাপ আমাদের ভাইদের মধ্যে কাকে খলিফা বানিয়েছে আপনি একটু বলে দেন, আমরা আপনার নাম কাউকে বলবো না, কারণ আপনি তো সব জানেন। এভাবে সুলাইমানের সন্তানগণ তার থেকে জিজ্ঞাসা করতে লাগল, কিন্তু রাজা বিন হাইওয়াত রহমতুল্লাহ তাআলা আলাই এমন ব্যক্তি, উনি বলল, আমি এই কথা এখন কাউকে বলতে পারবো না, সুলাইমান বিন আব্দুল মালিক কাকে খলিফা বাদশাহ বানিয়েছে এটা এখন আমার পক্ষে বলা সম্ভব না, আমি বলবো না। এখন ছেলে গণ সবাই টেনশনের মধ্যে পড়ে গেলেও কাকে খলিফা বানাচ্ছে, আর এই উপদেষ্টাও আমাদের নাম বলতেছে না, এরা সবাই মানে চিন্তার মধ্যে পড়ে গেল কে খলিফা হবে। এই মুহূর্তে একটা জিনিস, কারণ যারা উপদেষ্টা হয় তাদেরও
চিন্তাভাবনা তাকে কি করা যায়, হিকমতের সাথে কথা বলা লাগে। এখন ছেলেগণ তো স্বাভাবিক, রাজা বাপের পরে সন্তান আসবে, এখন এ বলতেছে আমি বলবো না, তারা নারাজ হয়ে হজরত সাইয়েদনা রাজা বিন হাইওয়ার থেকে চলে গেলেন। ওরা বলতেছে তাহলে কি আমাদের কি খেলাফত খাতছাড়া হয়ে গেল, বিভিন্ন কথা যেটা বর্তমানে হয় তখনও সেরকম হতো। আচ্ছা, এটা হয়ে গেল একটা ঘটনা। একদিকে সন্তানগণ শুনতে চাচ্ছে আমাদের মধ্যে কাকে আপনি আমার বাপ খলিফা বানিয়েছে শুনাই দেন আগে বাগে। অপরদিকে দেখি তাহলে উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাইহি নিজেও জানে না যে উনার নাম এখানে লেখা হয়েছে, তারপরও উনার কেমন অ্যাক্টিভিটিস এটা আমরা শুনি। উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাইহি তার নাম এলান হওয়ার আগে উনি একদিন হযরত সাইয়েদনা রাজা বিন হাইওয়াত রহমতুল্লাহ তাআলা আলাইহিকে বলল, সুলাইমান বিন আব্দুল মালিক যদি কখনো খলিফা বা খেলাফতের জন্য ওনার স্থানে যদি আমার নাম বলে আপনি বিরোধিতা করবেন। অর্থাৎ সুলাইমান বিন আব্দুল মালিক যদি বলে উমর বিন আব্দুল আজিজকে খলিফা বানাও, তাহলে এই প্রধান উপদেষ্টা হযরত সাইয়েদনা রাজা বিন হাইওয়াত রহমতুল্লাহ তাআলা আলাই আপনি বিরোধিতা করবেন, আপনি আমার নাম যেন না আসে সে ব্যবস্থা করবেন, আর যদি উনি আমার নাম না বলে আপনি আমার নাম বলার দরকার নাই। প্রিয় ইসলামী ভাইরা, মানে যে দর্শকবৃন্দ, আজকে আমরা ক্ষমতা পাওয়ার জন্য লবিং করি, ভাই আমার নামটা দাও, ও বলে আমার নামটা দাও, আমি উপযুক্ত। আর উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা বলতেছে আমি অনুপযুক্ত, আমার নামটা নিয়েন না, আমাকে দিয়েন না, কেমন বন্দা। এক যুগে তারাও ছিল আর এক যুগে আমরাও আছি, আমরা শুধু চাই আর তারা পরকালের চিন্তায় বাসা চিন্তা করত। প্রিয় ইসলামী ভাইরা, মাদার জানে দর্শকবৃন্দ, হযরত সাইয়েদনা রাজা বিন হাইওয়াত রহমতুল্লাহ তাআলা আলাইহি কথা শুনলেন, কিন্তু কে আমিরুল মুমিনিন হবে এটা উমর বিন আব্দুল আজিজকেও বলেন নাই, সুলাইমান বিন আব্দুল মালিককেও বলে নাই, তার ছেলে সন্তানদেরকেও বলে নাই। সুলাইমান বিন আব্দুল মালিকের ইন্তেকাল হয়ে গেল, যখন ইন্তেকাল হলো তার মৃত্যুর খবরটা প্রকাশ করা হয় নাই, তাকে গরোয়াভাবে দাফন করে দেওয়া হয়েছে। রাজা বিন হাইওয়াত রহমতুল্লাহ তাআলা আলাই এটা ফসার করলো না, ওনাকে এমনি গরোয়াভাবে রাষ্ট্রপতি আমিরুল মুমিনকে দাফন করছে। এরপর আবার সবার থেকে বনু উমাইয়ার সবার থেকে ঠিক করলেন, বায়াত গ্রহণ করাইলেন, মানে সুলাইমান বিন আব্দুল মালিক যাকে রাষ্ট্রপ্রধান বানাবে আমরা তাকে মেনে নেব। বনু উমাইয়ার সম্প্রদায় সবাই মেনে নিল। তখন বাদশার এই কাগজটা পড়ে শুনাই দিলেন, কি সুলাইমান বিন আব্দুল মালিকের পরে আমিনুল মুমিনিন হবে হচ্ছে উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা। এলান হয়ে গেল জনসম্মুখে, আজকে থেকে আরব বিশ্বের খলিফা উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা। এখন রাজাকে খুঁজে পাচ্ছে না, আমির মুমিনিনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় উমর বিন আব্দুল আজিজ? আর আমরা হলে কুশিয়ে আঙ্গুল উঠাইতাম, বিজয় আমার। আর উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা মসজিদের এক কোণে বসে আছে, নীরব নিস্তব্ধ বসে আছে। আমরা হলে কুশিতে ফালাবো লাফাবো, আমি আজকে ক্ষমতা ধর, আমি বাদশা, আমি প্রেসিডেন্ট। আর উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলার নাম যখন এলান হলো, ওনার শৈলের শক্তি যেন কোথায় হারিয়ে গেল, উনি মসজিদের এক কোণে বসে রইল। লোকজন তালাশ করতে করতে ওনাকে খুঁজে বের করলো, মসজিদের কোণা থেকে ওনাকে মিম্বরে বসাইল। আর উনি কি বললেন, অনেকক্ষণ মিম্বরে চুপ থাকার পর কি বলল, এটা আমাদের বেশি দরকার।
আমরা তো লোকের কাছে যাই দোয়া করায়, দোয়া করো যেন আমি অমুক পদে সমাসীন হয়ে যাই, মহল্লায় মহল্লায় এলাকায় এলাকায় বা নিজে সর্বদা দোয়া করায় যেন আমি অমুক পদটা পেয়ে যাই, অমুক ক্ষমতাধর বান্দা হয়ে যাই। আর উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি দীর্ঘক্ষণ নীরবতার পর সবার সামনে বলল, কি বলল, এই জনসাধারণ খোদার কসম আমি মাওলার শপথ কে বলতেছি, আমি কখনো প্রকাশ্যে অথবা কখনো গোপনে আল্লাহর দরবারে এই খেলাফতের দায়িত্ব পাওয়ার জন্য ফরিয়াদ করি নাই, আবেদন করি নাই, দোয়া করি নাই। কেমন বান্দা দেখেন! আর আমরা চাই আমি উপযুক্ত, আর উপযুক্তরা বলে আমি অনুপযুক্ত, আমি এই কাজের জন্য উপযুক্ত নই। তাদের জিন্দেগি আর আমাদের জিন্দেগি দেখা দরকার। আজকে আমরা সমাজে সমাজে মহল্লায় বলে আমি মসজিদের সভাপতি হবো, এ বলে আমি ক্লাবের সভাপতি হবো, এ বলে আমি স্কুলের সভাপতি হবো, এ বলে আমি সেক্রেটারি হবো, এ বলে কলেজের সভাপতি, এ বলে মাদ্রাসা সভাপতি, শুধু আমাদের ফদের লুবের যে একটা তাড়না, ওইটা উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলার কাছে ছিল না। আজকে আমরা নিজেকে হাত টুটি আমি উত্তম, হাই আমার দ্বারাই না শরীয়তের আহকাম পালন হয়, না নামাজের যথাযথ হক আদায় হয়, না গুনাহ থেকে বাঁচা হয়, না আল্লাহকে ভয় করি, এই ধরনের অনেক কমতি আছে, তারপর আমরা নিজেকে হাইলাইট করাতে চাই। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাই সফরের 10 তারিখ সফর মাস আর 99 হিজরি সনে জুমার দিন উনি খলিফা নিযুক্ত হন। উনি চায় নাই, লবিং করে নাই, কিন্তু তারপরও ওনার মাথায় এই দায়িত্ব এসে গেছে। আল্লাহ আমাদেরকেও সবাইকে যারা আজকে সমাজের দায়িত্ববান, দেশ দশের সব ক্ষেত্রে শরীয়তের হক যথাযথ মেনে আল্লাহকে ভয় করে দায়িত্ব আঞ্জাম দি, অন্যথায় পরকালের জবাবদিহিতা খুব কঠিন। উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি জবাবদিহিতার ভয়ে কাঁদত, মানে আমি কি জবাব দেব। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, যে দায়িত্ব নিলাম এই দায়িত্বের যথাযথ শরীয় সম্মত গুণামুক্ত হক আদায় করার তৌফিক দান করুন। আজকে এই পর্যন্ত, আগামী অনুষ্ঠান দেখার দাওয়াত রইল। মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।